আমি শাহরিয়ার মোর্শেদ, বিটিআই ডিজাইন ডিপার্টমেন্টে আর্কিটেক্ট হিসেবে কাজ করছি। স্যাংটাম প্রজেক্টটি আমার ডিজাইন করা। প্রজেক্টটি মগবাজার দিলু রোডে অবস্থিত একটি সাউথ ওয়েস্ট কর্নার প্লট। এর খুব কাছেই রয়েছে হাতির ঝিল, বাংলা মোটর, বসুন্ধরা সিটি কমপ্লেক্স এবং অন্যান্য কিছু ইম্পর্টেন্ট এরিয়া। এছাড়াও খুব কাছাকাছির মধ্যে রয়েছে অন্য আর সব নাগরিক সুযোগ সুবিধা। তাই সারাউন্ডিংয়ের বিবেচনায় স্যাংটাম প্রজেক্টটি একটি চমৎকার লোকেশনে অবস্থিত। এটি অনেক পটেন্সিয়াল একটি সাইট। এই পটেন্সিয়ালিটিকে আমি ডিজাইনে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এর সামনে রয়েছে 24 ফিট প্রশস্ত রাস্তা। এন্ট্রান্সের দুই পাশে ডিজাইন করেছি ল্যান্ডস্কেপিং এবং লাইটিং, যা এন্ট্রিকে অনেক বেশি নান্দনিক ও আকর্ষণীয় করেছে। এন্ট্রান্সের পরেই রয়েছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া, যেখানে পার্কিং ছাড়াও লিফট লবি, স্টেয়ার লবি, ইলেকট্রোমেকানিক্যাল রুম এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে। এখানে প্রায় 1700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টগুলিতে ইন্টারনাল লেআউটের ফাংশনাল জোনিং এমনভাবে করা হয়েছে যেন প্রতিটি কমন স্পেস, যেমন লিভিং, ডাইনিং, ফ্যামিলি লিভিংকে আলাদাভাবে ডিফাইন করা যায় এবং অ্যাপার্টমেন্ট ইউজারের প্রাইভেসি সুন্দরভাবে মেনটেন করা যায়। এটি বেডরুম ও অন্যান্য স্পেসগুলিকে এমনভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকটি স্পেসে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস প্রবেশ করতে পারে। ওপেনিং এবং বারান্দাগুলিকে যথেষ্ট বড় রাখার চেষ্টা করা হয়েছে যেন এগুলো এক একটি রিল্যাক্সেশন স্পেস হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রজেক্টটির রুফটপে একটি শেডেড সিটিং এবং ওপেন এরিয়া ডিজাইন করা হয়েছে, যেখানে ইউজাররা বসে চা খাওয়া, বই পড়া বা হালকা এক্সারসাইজের জন্য ব্যবহার করতে পারবেন। ছাদের বাকি অংশ খালি রাখা হয়েছে যাতে ইউজাররা ওই স্পেসগুলোকে হাঁটাহাঁটি বা অন্যান্য প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। ডিজাইন করার সময় প্রজেক্টটির এক্সটেরিয়ার ফ্যাসাদে রেড ব্রিকের সাথে অফ হোয়াইটের কম্বিনেশনে আমি একটি ইউনিক লুক আনার চেষ্টা করেছি। পরিশেষে আর্কিটেক্ট হিসেবে আমি বলতে চাই, স্যাংটাম প্রজেক্টটি ফ্ল্যাট ওনারদের জন্য হতে পারে একটি চমৎকার পছন্দ।